প্রিয় শিক্ষার্থীরা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2020-এ এসেছিল, তো এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড প্রশ্ন তোমরা যদি সলভ করো তাহলে তোমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। তাহলে এই প্রশ্নটা আমরা এখন সমাধান করি। তাহলে ক নাম্বার যে প্রশ্ন যে দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণের সময় মাথায় রাখতে হবে যে ফার্স্ট স্টেপে তোমাদের দেখতে হবে যে কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। 2 নম্বর স্টেপে যদি কমন না যায় তাহলে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করতে হবে। এবং 3 নম্বর স্টেপে দেখতে হবে যে এটাকে মিডিল টার্ম করা যায় না, মিডিল টার্ম করে যে করা যায় কিনা। হ্যাঁ, এবং আরেকটা স্টেপ আছে যেটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করা যায়, যে ভাগশেষ উপপাদ্য সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে এই 4টা নিয়ম অ্যাপ্লাই করে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে কমন যায় না, তাহলে এখানে কোনো কমন পদ নেই, এই জন্য প্রথমে আমরা দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। তাহলে 2x 4x² কে আমরা 2x লিখতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি যে 2x² মাইনাস, এবং এই যে লাস্টে যে মানে এখানে 9y² এটাকে আমরা লিখতে পারি 3y². তার মানে এটাকে আমরা বর্গের সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে এটা বর্গের সূত্র আকারে সাজাতে হবে। তাহলে 2 × প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, এবং মাইনাস এখানে 16z² কে আমরা লিখতে পারি 4z². তাহলে এইভাবে আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যে লাইনটি লিখতে পারি যে 2x² মাইনাস 2 × 2x × 3y প্লাস 3y² মাইনাস 4z². তাহলে এখান থেকে এই পর্যন্ত বর্গের যে বিয়োগের সূত্র যেটা, সেই সূত্র আমরা লিখতে পারি যে এখানে বর্গের যে সূত্রটা ছিল যে a মাইনাস b হোল স্কোয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b² এ আকারের ছিল। তাহলে এখানে প্রথম পদের a এর জায়গায় আছে এখানে 2x এবং b এর জায়গায় আছে 3y, তাহলে আমরা এই আকারের সূত্র লিখতে পারি। এবং আরেকটা সূত্র আমরা জানি যে a² মাইনাস b² সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কিন্তু পরের অংশ যে এটা কিন্তু এই আকারের আছে, অর্থাৎ এটাকে যদি a চিন্তা করি এবং এটাকে যদি b চিন্তা করি তাহলে a² মাইনাস b² এই আকারের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x - 3y এর সাথে 4z যোগ হবে এবং 2x - 3y এর সাথে 4z বিয়োগ হবে। তাহলে পরের লাইনে আমরা এটা লিখবো, এটাই হবে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরেরটা এবার খ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব। খ নাম্বার সমস্যা এখানে দেওয়া আছে যে পি কিউব মাইনাস প্লাস কিউ কিউব ইজিক্যাল টু 9√3/4। তো এটা প্রমাণ করার জন্য যেখানে দেওয়া আছে, দেওয়া আছে থেকে আমাদের লিখতে হবে, দেওয়া আছে পি প্লাস কিউ ইজিক্যাল টু √3 এবং p² মাইনাস q² ইজিক্যাল টু √6। তাহলে আমরা এই যে পি প্লাস কিউ ইজিক্যাল টু 3 এটাকে যদি ঘন করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যেতে পারি। তাহলে পি প্লাস কিউ ইজিক্যাল টু √3। তাহলে পরের লাইনে যদি আমরা ঘন করে দিই উভয়পক্ষে, যে উভয়পক্ষে এখানে ঘন করে, তাহলে ঘন নির্ণয়ের সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান সমান যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হলো ঘন নির্ণয়ের সূত্র। তাহলে এটা আমরা এখন এখানে প্রয়োগ করবো, এখানে বা এখানে এর জায়গায় আছে পি, বির জায়গায় আছে কিউ, তাহলে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3pq ইন্টু পি প্লাস কিউ, এবং √3 হোল কিউব মানে 3√3। এখন এখানে আমরা যে জিনিসটা দেখব, এখানে পি প্লাস কিউ এর মান আমরা জানি √3, কিন্তু ওই যে পি কিউ, এই পি কিউ এর মানটা কোথায় পাবো? এখন পি কিউ মান আমরা আগেই বের করে নেব কিভাবে, এখান থেকে যে p² মাইনাস q² ইজিক্যাল টু √6, এখান থেকে আমাদের পি কিউ এর মান বের করতে হবে। তাহলে p² মাইনাস q² এটা একটা সূত্র আকারে আছে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, অর্থাৎ p প্লাস কিউ ইন্টু p মাইনাস কিউ হবে। এখন p প্লাস কিউ এর মান জানি √3,
এখন এই রুট থ্রি ডানে গিয়ে এটা ভাগ হয়ে যাবে এবং রুট সিক্স কে লেখা যায় রুট থ্রি ইন্টু রুট টু, তাহলে এটা কাটা যায়, থাকে হচ্ছে রুট টু। তাহলে আমাদের দরকার হচ্ছে পি কিউ। আমরা বর্গের সূত্র থেকে দুটো অনুসিদ্ধান্ত শিখেছিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এই দুটো সূত্রকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু একটা জিনিস পাই, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ এটাটা কাটা যাবে এবং এটাটা কাটা যাবে, টু এ বি টু এ বি যোগ করলে হয় ফোর এ বি, এবং এ প্লাস বি হোল স্কোয়ার সাথে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ হবে, বা এখান থেকে যদি এ বি বের করতে চাই তাহলে আমরা এই ফোরটাকে ডানে গিয়ে ভাগ করে দেব ফোর। এটা হলো এ বি অনুসিদ্ধান্ত। এখন এ বির জায়গায় যদি পি কিউ দেই তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ হোল স্কোয়ার এবং পি মাইনাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এখন মান বসায় দিই, পি প্লাস কিউর মান দেওয়া আছে রুট থ্রি এবং পি মাইনাস কিউর মান আমরা বের করলাম রুট টু, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান রুট থ্রি, তাহলে এটা হোল স্কোয়ার হবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে এখানে থ্রি মাইনাস টু হয়, নিচে থাকে ফোর, থ্রি মাইনাস টু মানে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর হয়। এখন আমরা এইখানে এই পি কিউর মান এখানে বসাই দিতে পারি, তাহলে অর্থাৎ এখানে থ্রি ইন্টু পি কিউ, পি কিউর মান ওয়ান বাই ফোর এবং পি প্লাস কিউর মান রুট থ্রি। তাহলে পরের লাইন আমরা যে জিনিসটা পাই থ্রির সাথে রুট থ্রি গুণ, তাহলে এটা উপরে যে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, এটা ওয়ানের সাথে গুণ হয়ে যাবে থ্রি রুট থ্রি বাই ফোর। এখন এই থ্রি রুট থ্রি বাই ফোরকে যদি আমরা সরাই ডানে নিয়ে যাই তাহলে কি পাই, বিয়োগ হয়ে যায়। এখন এখানে যদি লসাগু করি লসাগু হবে ফোর, কারণ এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, লসাগু এখানে ফোর, তাহলে এই ফোরকে ওয়ান দ্বারা ভাগ করলে ফোর হয়, ফোর দ্বারা আবার যদি থ্রি রুট থ্রিকে গুণ করি তাহলে টুয়েলভ রুট থ্রি হয়, এবং এবং এই ফোর দ্বারা যদি ফোরকে ভাগ করি তাহলে ওয়ান হয়, ওয়ান দ্বারা যদি আবার থ্রি রুট থ্রিকে যদি গুণ করি তাহলে থ্রি রুট থ্রি হয়, তাহলে টুয়েলভ রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি যদি বিয়োগ করি তাহলে নাইন রুট থ্রি হয়। তাহলে এটাই হচ্ছে প্রমাণের বিষয়, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার নেক্সট চলে যায় গ নাম্বার, এখানে দেওয়া আছে এ সমান উদ্দীপকে দেওয়া আছে এ সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর হলে, তাহলে এই যে এই প্রমাণটা আমাদের করতে হবে। তাহলে যেহেতু এখানে এ সমান আবার দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, তাহলে আমরা সমাধান করি এখানে, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখি এ সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফোর, আবার এর মান দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু, এই মানটা এখন বসিয়ে দিলাম, এই ওয়াই এর পরিবর্তে এটা বসালাম। এখন এখানে দেখতে হবে আমাদের সূত্র করা যায় কি না। তাহলে পরের লাইনে আমরা যেটা লিখতে পারি যে এম এম টু দি পাওয়ার ফোরকে এম স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি এবং ফোর এম স্কোয়ারকে লিখতে পারি টু ইন্টু এম স্কোয়ার ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করো এটা হলো বর্গের সূত্র পড়ে আছে এখানে, কারণ এখানে প্রথম পদ হচ্ছে এম স্কোয়ার এবং দ্বিতীয় পদ হচ্ছে টু, তাহলে এটার স্কোয়ার। বর্গের সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই আকারের এখানে আছে, কিন্তু এখানে এর জায়গায় এখানে এম স্কোয়ার এবং বির জায়গায় এখানে টু। এখানে যে বিষয়টা, এখানে যেহেতু উপরের লাইনে টু আছে তার মানে টু স্কোয়ার মানে কি ফোর, কিন্তু উপরের লাইনে আছে দুই, তাহলে আমাদের অতিরিক্ত একটা এখানে যেহেতু ফোর ফোর আনা হয়েছে তাহলে এই মাইনাস টু করতে হবে, কারণ ফোর থেকে টু গেলে টু আসে, তাহলে আগের লাইনে যাওয়া যায়, এবং ডান দিকের অংশে ওয়াই টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এখন পরের লাইনে যে কাজটা করব যে এখান থেকে এইটুকুর জন্য আমরা বর্গের সূত্র প্রয়োগ করবো এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এবং মাইনাস টুটা এটা ডানে চলে প্লাস হয়ে যাবে, তাহলে বামে আমরা একটা সূত্র বর্গের সূত্র পেলাম এবং ডানেও আমাদের সূত্র আনতে হবে, অর্থাৎ এখানে টুকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার, কারণ এই ওয়াই স্কোয়ার স্কোয়ার যদি কাটা যায় তাহলে আগে লাইন আসা যায়, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত বর্গের সূত্র আকারে আছে, অর্থাৎ এই যে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এইভাবে লেখা যায়, এই আকারের আছে, এখানে সূত্রের এর জায়গায় এখানে ওয়াই স্কোয়ার আছে এবং বি এর জায়গায় এখানে ওয়ান বাই ওয়াই স্কোয়ার আছে।
তাহলে এটার পরিবর্তে আমরা যে লাইনটা লিখতে পারি যে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার এই পাশে ডান বাম পাশে যা আছে তাই থাকবে এবং ডানে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। এখন এই যে উভয়পক্ষে যে স্কোয়ার আছে এই স্কোয়ারকে ভ্যানিশ করার একটা উপায় আছে, উভয়পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই, অর্থাৎ উভয়পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে অর্থাৎ এম স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার থাকে। এখন এই যে প্লাস 2 এটাকে আমরা ডানে নিয়ে গিয়ে আবার সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এটা ডানে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2 কে আমরা ওয়াই ইন্টু 1 বাই ওয়াই লিখতে পারি, কারণ তাহলে এটা আমরা একটা সূত্র আকারে বসাতে পারি যে এটা মাইনাসের সূত্র হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab। তাহলে দেখো তো এটা কিন্তু এই আকারের এই ফরম্যাটে আছে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এখন আবার স্কোয়ার চলে আসলো উভয়পক্ষে, এখন উভয়পক্ষে স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমরা উভয়পক্ষে আবার এই বর্গমূল করে দিতে পারি, উভয়পক্ষে বর্গমূল করে তাহলে এম সমান পাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই। তো পরের লাইনে আমরা যদি ওয়াই দ্বারা যদি উভয়পক্ষে গুণ করে দিই, প্রত্যেকটা পদে ওয়াই দ্বারা গুণ করে দিই, তাহলে এম এর সাথে যদি ওয়াই গুণ করি এম ওয়াই, ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এবং এখানে যদি একটা ওয়াই গুণ করে দিই তাহলে ওয়াই ওয়াই কাটা যদি 1 থাকে, তাহলে এটাকে জাস্ট আমরা সাইড চেঞ্জ করে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস 1 বামে নিয়ে আসলাম এবং এম ওয়াই কে আমরা ডাইনে নিয়ে গেলাম, তাহলে প্রমাণ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে।